গাইবান্ধা থেকে ইসমাইল। আসসালামু আলাইকুম মামুর বেটারা, কি অবস্থা? তুষার ভাই, রাগ জিনিসটা আন্ডার প্যান্টের মতো, থাকাটা জরুরি, দেখানোটা জরুরি না। রনি ভাই, বর্তমানে বাংলা মুভিতে দেখবেন প্রথমে নায়িকা নায়ককে থাপ্পড় মারে, কিছুদিন পর দেখা যায় ওই নায়িকা ওই নায়কের প্রেমে হাবুডুবু খায়। এ থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার আশেপাশে থাকা কোনো মেয়ে যদি রেগে যায় তার থাপ্পড় খাওয়ার জন্য আমার গা লাগায়া দেই। আমাদের মেন্টর মিরু ভাই, তার কম্পিউটারে পাসওয়ার্ড রাখছে ইনকারেক্ট, কখনো ভুলে গেলে কম্পিউটার নিজেই মনে করে দেয় ইওর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। আমাদের রনি ভাই একটা অনুষ্ঠানে উপস্থাপনা করতে গেছে, গিয়ে বলছে এখানে যারা বিবাহিত আছেন তারা সবাই হাত উঁচু করুন। তো যারা বিবাহিত ছিল সবাই হাত উঁচু করছে, ধন্যবাদ, হাত নামান। এবার যারা অবিবাহিত আছেন তারা হাত উঁচু করুন। তো যারা অবিবাহিত ছিল সবাই হাত উঁচু করছে, ধন্যবাদ, হাত নামান। কিন্তু একজন দর্শককে দেখা গেল বারবার হাত উঠাচ্ছেন নামাচ্ছে, উঠাচ্ছেন নামাচ্ছে। রনি ভাই বলছে কি ব্যাপার ভাই, বারবার আপনি হাত উঠাচ্ছেন নামাচ্ছেন, বিষয়টা কি? কয় না ভাই, আমার বিয়ের কথা হচ্ছে, তো বিয়ে হতেও পারে নাও পারে। আমি ছোটবেলায় স্কুলে যাইতে চাইতাম না, কিন্তু আমার মা আমার স্কুলে না পাঠাইলে শান্তি পাইত না। এইরকম একদিন স্কুলে যাবো না যাবো না যাবো না, আমার মা রেগে গিয়ে আমারে পুকুরে ধাক্কা মারছে, আমি পানি খাচ্ছি আর বলতেছি যাই হোক দুই দিন স্কুলে যাওয়া বাইসে গেলাম, বইগুলো যে ভিজে গেছে। পরপর তিন দিন পরে স্কুলে গেছি, স্যার আমাকে বলছে ইমন তুই তিন দিন পরে স্কুলে আসলি কেন? স্যার প্রথম দিন আমার দাদা মারা গেছে। আরে দ্বিতীয় দিন কেন আসলি না? স্যার দ্বিতীয় দিন আমার দাদিটাও দুনিয়া ছেড়ে চলে গেছে। ও হরে সো স্যার, এ তৃতীয় দিন কেন আসলি না? স্যার তৃতীয় দিন আমার দাদা মারা গেছে। এই তোর এক দাদা কয়দিন মরে? কি করবো স্যার, দাদা মরলে দাদি বিয়ে করে, দাদি মরলে দাদা বিয়ে করে। লড়ে যাবো দেশের জন্য, বিজয় দিবসের অঙ্গীকার, বাংলা আমার মাতৃভূমি, বাংলা আমার অহংকার। এবার বলুন যে ওর পারফরমেন্স কেমন লাগলো? ওর পারফরমেন্স অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর লেগেছে। তবে স্কুলে যেও, স্কুল ফাঁকি দেওয়ার খালি চিন্তা করো না, হচ্ছে অনেক ভালো করেছে। থ্যাংক ইউ ভাইয়া। এই ফাঁকে আমি বলে দিই যে স্কুল ফাঁকি দিতে একে নিষেধ করেছেন, একজন এই ফাঁকি দেবে না বলেই মনে করতে পারেন কি কুলি পারফরমেন্স করেছিল ওর সাথে আরেকজন, দুইজন মিলে কুলি ছিল, সেই দুই কুলির এই কুলিগিরি করতে ভালো লাগছিল না হাসতে এসে। তারপর ওই যে আপনি বললেন স্কুল যেন ফাঁকি না দেয়, সেই এর সাথে আরেকজন কুলি, সে ছিল স্কুলের হেডমাস্টার, আর তাই তাকে স্কুলে ফিরে যেতে হয়েছে। আর ও ডুয়েট জুটি ভেঙে একা পারফর্ম করলো এবং ফাটিয়ে দিয়েছে। এরকমই হতে হয় পারফর্মারকে। মনমোহন আপু কেমন লাগলো? আমার ওর পারফরমেন্স ভালো লেগেছে, ও আগে যাই করেছে সেখান থেকে ও ইম্প্রুভ করেছে, এটা খুব ভালো লাগছে। তবে ইম্প্রুভমেন্টের জায়গাটায় আরও একটু কাজ করতে হবে, কিন্তু সব মিলিয়ে ভালো ছিল, ভালো ছিল, জড়তা কাটাও আরও। হ্যাঁ, বিষয় কেমন লাগে? খুব ভালো ছিল, আমি ওর দিকে তাকাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যে ওই ওই যে জুটি ছিল যে, ওটা আমার মনে হচ্ছিলো যে ওরা কি ওকে একা পারফরমেন্স করেছে কখনো, ওইটা মনে করতে পারছিলাম। তা এখন তুই বলার পরে বুঝলাম যে, এবং জুটিতে পারফরমেন্স করতে করতে একলা পারফরমেন্স করা কিন্তু একটু কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। তো সেই জায়গাটা অনেক ভালো করেছে, অনেক ভালো হয়েছে, অনেক 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 ধন্যবাদ তোমাকে। এই যে একা আসলে এবং একা যে শক্তি দিয়ে আমাদেরকে মুগ্ধ করলে, আমি চাই যে তোমার এই শক্তিটা যেন তোমার ভিতরে থাকে। অনেক ধন্যবাদ।